একান্ন ভুক্ত পরিবার, মনে করেন একটি পরিবারের মধ্যে 10 জন পুরুষ আছে, তাহলে কি 10 জনেরই কুরবানি দিতে হবে? না, মানুষ এখানে বেশি আছে না কম আছে সেটা ধর্তব্য নয়। ধর্তব্য হলো যে নেশাব পরিমাণ মালের মালিক এখানে কয়জন। 10 জনের মাঝ থেকে যদি 10 জনই নেশাব পরিমাণ মালের মালিক হয়, সবার উপর কুরবানি ওয়াজিব। যদি 3 জন যদি নেশাব পরিমাণ মালের মালিক আর বাকিরা মালিক নয়, তাহলে 3 জনের উপর ওয়াজিব। হ্যাঁ, প্রত্যেকের নেশাব পরিমাণ মাল আছে, তাহলে কিন্তু একজন কুরবানি দিলে হবে না, এখানে প্রত্যেকেই কুরবানি দিতে হবে। কুরবানি দেওয়ার ক্ষেত্রে যে নিয়ম আছে যে গরু মহিষ উট ইত্যাদি থেকে 7 ভাগের 1 ভাগ এবং ছাগল ভেড়া দুম্বা ইত্যাদি থেকে 1টি ভেড়া বা 1টি ছাগল প্রত্যেকের দিতে হবে, এই পরিমাণ মোতাবেক কুরবানি আদায় করতে হবে।